কিরে, এতক্ষণ একা একা ছিলি, অসুবিধা হয়নি তো? কিরে, অকাম করে রাখিস নি তো কিছু? আজকে কোনো অকাম না করিলাই বটে, করিলাই বটে। নে নে, পেট ভরে মিষ্টি খা, এদিকে আয়। আরে, কলমি এসেছিল? এসেছিল মানে ও তো এখনো আনছে। এখন আছে মানে, তাই নাকি? তুই কি তাকে আটকে রেখেছিস? আরে বাবা, তোর তো বুদ্ধি অনেক বেড়েছে দেখছি। বুদ্ধি হচ্ছে। এ আজম, আজম কোথায় গেলি রে? বাথরুমে নাকি? ও বাবা, এসব এত জিনিস করতে গেল রে। ও মা, চেনা সিঁদুরের বাক্স এলো কোত্থেকে? ও মা, ইস্ত্রি করা জামা কাপড় গুলো দিয়ে গেছে দেখছি। ও মা, এ কি গো, কাপড় কাচার সাবান এসব? এদিকে আয় কিনে। আবার কি, চলো। দেখেছিস, এটা তোদের কলের মিস্ত্রিটা আছে বটে, কি আজম না পাজম কি বলিস না? আর এটা তো সাবান দিদি মুনি। আরে বাবা রে বাবা, এই তো কিনবে কিনবে সারা বলে আমি কিছু করিলাই, আমাকে ছেড়ে দে কিনে। আরে বাহামনি তোকে তো চিলেলাই, বাহামনি তো জি কথাটো একবার বলে সে কামটা করে বটে। আর এটা হচ্ছে তোদের সিন্দুর বলা, আর এটা তো ইস্ত্রি বলা রে। শুধু বকবকাইনছে, শুধু বকবকাইনছে। এটা হচ্ছে তোদের সিলে কাটাও, সিলে কাটাও। দেখ বড় বাবু, তুই দিকের কাছে যে কত লোক এসেছিল সব কাটাকে আমি আটকাই রেখেছি বটে, আর যত্নটাও করেছি। তুই দেখ 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 না, তোরাও দেখ। তোদের কথাটা শুনে ওদের যত্নটাও করেছি বটে। এবার বল, আমার একটু বুদ্ধিটা হইছে না? আমি তো কোনো অকামটা করিলাই। ও দিদি ভাই, ও মিজি ভাই, হ্যাঁ, আমার শরীরটা খুব খারাপ হচ্ছে গো, মাথা ঘুরছে। লাঠিটা নিয়ে আজকে কাউকে মারিলাই, কিন্তু লাঠিটা নিয়ে এদের সব কটাকে খাওয়াইছি। কি বল, ভালো করিলাই? আমাদের বাঁচা, আমাদের বাঁচা, আমাদের বাঁচা, জীবন আর।
আপনাদের বাড়িতে আসবো না, আমি প্রতীক্ষা করছি মা। পেটের দায়ে সেলস গার্লকে কাজ করি বলে আমাদের এভাবে হটানোর ব্যবস্থা করেছে। আরে আরে কি হচ্ছে কি? ঠিক আছে ঠিক আছে বাবা। মা আমি পেটটা ব্যথায় পড়ে যাবো মা, আমি কি অপরাধ করেছি যার জন্য এত শাস্তি হওয়া দিলেন মা? ও মিস্টার কুটপো, মিস্টার কুটপো আমি এখন কি করবো বলো তো? ও বাবু, কল সরাবার দরকার ছিল না তো, এভাবে ডেকেছিলেন কেন বাবু? ও আগের বার 100 টাকা বেশি নিয়েছিলাম বলে এইভাবে সাজাটা দিলেন বাবু, এইভাবে সাজাটা দিলেন। আসুন 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 বাবু, আসুন 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 আসুন। মানুষ অপলো, দাদা আর কোন সেলসম্যান আমাদের বাড়িতে আসবে না। আর কেউ আমাদের বাড়িতে এসে আমাদের ঠকিয়ে যাবে না। না দাদা। তাহলে আমরা দুঃখ করছি কেন? আর দিন তো চেষ্টা করেও আমরা পারিনি। তাই তো দাদা। তাহলে আমাদের বাহামনি আজ খুব যত্ন করে সব লোকগুলোকে বাড়ি ছাড়া করেছে। শুধু কি তাই, প্রাণের দায় আর কোনো প্রিয়লা এ বাড়ির সামনে ডাকতেও পারবে না। তাই যদি হয় তাহলে আমরা হাসছি না কেন পলু? হাসছি না কেন? তাহলে বলি আমি যে কামটা করেছি ঠিক করেছি না? কাল বাহা নাকি বলেছে ওর বাবা এই বালিগঞ্জেই থাকে, তাহলে বাহা কে? কঙ্কা, বাহা কি তোমার কেউ? না না, তা কি করে হবে? তাই যদি হতো তাহলে বাহার খবর কি কোনোভাবে কঙ্কা আমার কাছে পৌঁছে দিত না? আমি আর কখনো পলাশবনি ফিরে যাইনি, এটা যেমন ঠিক তেমন এটাও তো ঠিক। চাইলে কঙ্কা আমার খোঁজ পেতে পারত, গোটা দেশের লোক আমার নাম জানে। কঙ্কা কলকাতায় এসে যে কারুর কাছে আমার খোঁজ করলেই তো আমার খোঁজ পেতে পারত। তাছাড়া কঙ্কা যদি সত্যি সত্যি আমার সন্তান ক্যারি করত, তাহলে তাহলে সেই সন্তানের বাবা হিসেবে আমাকে কি একটাবার? আমি এখন কি করে জানবো বাহা কে, কি ওর আসল পরিচয়, কে ওর বাবা? নাকি আমার মতোই আরো কোনো নাগরিক মানুষ বাহার মার মতো কোনো কন্যার সঙ্গে সম্পর্ক করে দায়িত্বহীনভাবে সেই সন্তানকে ভুলে গিয়ে
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।